তো বুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাকে ওয়েলকাম জানাই। চলে এসেছি একটা কচু শাকের রেসিপির সঙ্গে। কিভাবে অতি সহজে কচু শাকের ভর্তা তৈরি করতে হয় তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করব আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার আজকের রেসিপির জন্য চুলায় দিয়েছি প্যান, দিয়ে দিয়েছি হাফ কাপের মতো সয়াবিন তেল। রেসিপিতে তেলটাকে একটু বাড়ি ইউজ করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1/3 চা চামচের মতো কালো জিরা। কালো জিরাকে ফ্রন হিসেবে ইউজ করছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো কুচি করে রাখা রসুন। রসুন এবং কালো জিরাকে কিন্তু স্কিপ করা যাবে না, দুইটাকে ইউজ করলে রেসিপি থেকে সুন্দর একটা স্মেল আসবে। একটু দুটো মশলাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব সিদ্ধ করে রাখা কচুর শাক। আমি আগে থেকে এই কচুর শাকটা সিদ্ধ করে রেখেছিলাম যাতে আমার সময়টা কম লাগে। দেখুন আমার কচু শাকটা আমি অলরেডি প্যানে দিয়ে দিয়েছি, আর কচু শাকটা আমি সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখেছিলাম সংরক্ষণ করে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ বাটা, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আপনি কিন্তু ইচ্ছে করলে আমার মতো এভাবে কচুর শাক আগে থেকে সিদ্ধ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তারপর যখন আপনি রেসিপিটা তৈরি করবেন অতি সহজেই তৈরিও করতে পারবেন ঝামেলাবিহীনভাবে। এভাবে রেসিপি তৈরি করলে খুব অল্প সময়ে তৈরিও করা যায়। এখন খুব ভালো মতো কচুর সঙ্গের সঙ্গে অন্যান্য মশলাগুলোকে মিক্স করে নিচ্ছি। আর কিন্তু আমি এক্সট্রা কোনো মশলা ইউজ করব না। আর কচুর শাকে সবসময় ঝালটাকে বাড়িয়ে ইউজ করবেন, আর যদি কচুর শাকে ঝালটা বাড়িয়ে ইউজ না করেন তাহলে কচুর শাকটা গলায় ধরতে পারে। এই জন্য এই রেসিপিতে সবসময় ঝালটাকে বেশি করে ইউজ করতে হয়। এখন খুব ভালো মতো এই ভর্তাটাকে ভাজতে থাকতে হবে মিনিমাম 10 থেকে 15 মিনিট। এই প্রসেসে যদি 10 থেকে 15 মিনিট আপনি কচু শাকটাকে কুক করে নেন তাহলে কচু শাকের ভর্তাটা তৈরি হয়ে যাবে। এভাবে ধীরে ধীরে কচু শাকের ভর্তাটাকে ভাজতে শুরু করেছে। এভাবে ধীরে ধীরে ভাজার ফলে দেখবেন যখন কচু শাক থেকে পানি ভাবটা একদমই চলে যাবে আর কচু শাকের কালারটাও আগের যে অনেকটা কালো কালো ভাব চলে আসবে, ঠিক সেই প্রসেসে বুঝে নিতে হবে যে আমার কচু শাক বা ভর্তাটা তৈরি হয়ে গেছে। এভাবে ধীরে ধীরে আমি কচু শাকটাকে ভেজে নিচ্ছি। দেখুন আমার কচু শাকটা অনেকটাই কিন্তু এখন প্যান থেকে গা ছাড়া ছাড়া হয়েছে এবং দেখেই মনে হচ্ছে ভাজা হয়ে গেছে। ঠিক এই প্রসেসে 10 থেকে 15 মিনিট ভেজে নিলাম। যখন এইরকম প্যান থেকে কচু শাকটা গা ছাড়া ছাড়া হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে আমার কচু শাক ভাজা অলরেডি ডান। আমি এখন রেসিপিটাকে সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। আশা করব আমার আজকের এই কচু শাকের ভর্তা রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে কাজ করার উৎসাহ আরও বাড়িয়ে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।